সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় 1955 সালের 26 আগস্ট মুক্তি পেয়েছিল ভারতবর্ষের শ্রেষ্ঠ সিনেমা পথের পাঁচালী। সিনেমা অনুরাগী ব্যক্তি মাত্রই যে এই ছবি দেখেছেন তা সহজেই অনুমেয়। পর্দার সামনে পথের পাঁচালীর মনোজ্ঞ এক পরিবেশনা দেখতে পেলেও তার নির্মাণের পেছনের কাহিনীটা সবসময় সুখকর ছিল না, হয়তো বন্ধ হয়ে যেতেও পারত সিনেমাটি। পথের পাঁচালীর তেমন বেশ কিছু রহস্যময় অজানা গল্প আমরা জেনে নেব। সিনেমাটি বানাতে সময় লেগেছিল প্রায় 5 বছর। এই দীর্ঘ 5 বছরের নির্মাণ যজ্ঞে অন্তত 3টি ঘটনা ঘটে যেতে পারত, যা ঘটলে এই ছবির সকল প্রচেষ্টাই ব্যাহত হতো। 1. ইন্দির ঠাকরুন অর্থাৎ অপুর ঠাকুমা যদি মারা যেতেন, তিনি ছিলেন 80 বছরের বয়স্কা এক বৃদ্ধা। যদিও তিনি মুক্তির পর সিনেমাটি দেখে যেতে পারেননি, তাই সত্যজিৎ রায় সিনেমা মুক্তির আগেই তাকে ঘরে বসে দেখিয়েছিলেন এই সিনেমাটি। তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে সিনেমা মুক্তি পর্যন্ত ইন্দির ঠাকরুন বেঁচে থাকবেন না। 2. যদি অপুর গলার স্বর পরিবর্তন হয়ে যেত। 3. যদি দুর্গা বড় হয়ে যেত। পথের পাঁচালী ছবির বাজেট যোগাতে গিয়ে সত্যজিৎ রায়কে তার অনেকগুলো দুর্লভ LP অর্থাৎ লং প্লেইং রেকর্ড বিক্রি করে দিতে হয়। এমনকি তিনি বিক্রি করে দেন তার জীবন বিমাও। তার স্ত্রী বিজয়া রায় বন্ধক রাখেন নিজের অলংকার। এই ছবির পূর্ণাঙ্গ স্ক্রিন প্লে তৈরি করা হয়নি, তাই সংলাপ সূত্র ঘটানোর জন্য বেশিরভাগ সংলাপ ও দৃশ্য সংগ্রহ করা হয় সত্যজিৎ রায়ের বিভিন্ন চিত্রকর্ম এবং নোট থেকে। অডিশনে সত্যজিৎ রায় যখন অপু চরিত্রে কারো ওপরেই সন্তুষ্ট হতে পারছিলেন না, তখন প্রতিবেশীর সাথে খেলতে দেখা অবস্থায় সুবীর ব্যানার্জিকে নেওয়ার পরামর্শ দেন তার স্ত্রী বিজয়া রায়। সুবীরের বাবা যখন রাজি হচ্ছিলেন না, তখন সত্যজিৎ তাকে বলেন, আজ আপনার সন্তানকে বা আমাকে কেউই চেনে না, কিন্তু আমি এমন একটি সিনেমা বানাবো যা গোটা বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে, তখন গোটা বাংলা আমাদের দুজনকেই চিনে নেবে। কণ্ঠে যার এত আত্মবিশ্বাস ছিল, তার তো এমন সিনেমা বানিয়ে দেখানোই স্বাভাবিক ব্যাপার। এই ছবি সবার আগে দেখার সুযোগ পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তিনি তখন কেবল তার কেরিয়ার শুরু করেছেন। এই সিনেমার মিউজিক কম্পোজিশনের সুবিধার্থে প্রথম অর্ধেকটা মুভি তিনি দেখার সুযোগ পান। তা দেখে উৎসাহিত হয়ে একদিনেই টানা 11 ঘন্টা সময় নিয়ে সব রেকর্ডিং সম্পন্ন করেন। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সত্যজিৎ রায়ের আমন্ত্রণ পেয়ে সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন। সিনেমা দেখে অভিভূত হয়ে তখনই তিনি কান চলচ্চিত্র উৎসবে পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু অসংখ্য সিনেমা সমালোচক এই পথের পাঁচালীকে সিনেমা ভাবতে নারাজ ছিলেন। সমালোচনা উপেক্ষা করেই নেহরু নিজের সিদ্ধান্তে এই সিনেমা কানে পাঠান। সেখানে এই চলচ্চিত্রটি যখন জুরি বোর্ডের সামনে প্রিমিয়ার হচ্ছিল, তার আগে তারা আরও 4টি সিনেমা দেখে নিয়েছেন, তাই গড়িমসি করছিলেন ভারতীয় সিনেমা না দেখার জন্য। কিন্তু আগের প্রিমিয়ারে দর্শকেরা অধিক গ্রহণযোগ্যতা দেখানোই সিনেমাটি সেই মধ্যরাতেই দ্বিতীয়বার প্রিমিয়ার হয়। সেবার কান চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালী বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। 1993 সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই ছবির মূল নেগেটিভটি নষ্ট হয়ে যায়।
পরবর্তীতে ওই নষ্ট ফিল্মকে ডিহাইড্রেটেড করে রিপেয়ারিংয়ের মাধ্যমে 4K রেজলিউশন দেওয়া হয়। আমরা বর্তমানে বিভিন্ন মাধ্যমে যে পথের পাঁচালী ছবিটি দেখি তা মূলত ওই রিপেয়ার্ড ফিল্ম।